জীবনে এমন কোনো কাজ করেনি যে তারপর বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মাথা নিচু করে আছিস কেন? আমার দিকে তাকা, তাকিয়ে বল কি হয়েছিল বাড়িতে। কিরে চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। দেখ দাদা মা, এ কথা আমি ভালো করেই বুঝতে পেরেছি যে বাড়িতে বৌঠান মানে শোহর স্ত্রী তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে সহ্যই করতে পারেন না। ইস বাবা বিয়ের সময় খানিকটা অনিচ্ছা সত্ত্বেও তোকে বিয়েটা করেছিল, কিন্তু রাধামা তখনকার কৃষ বাবা আর এখনকার কৃষ বাবায় তো আকাশ পাতাল তফাৎ। কৃষ বাবা তো এখন অনেক বদলে গেছে রাধামা, ও তোর ভালো মন্দির দিকে নজর রাখতে শিখেছে, আর সবচেয়ে বড় কথা তুই তো কৃষ বাবাকে অসম্ভব ভালোবাসিস। তাহলে তুই ডিভোর্স দিলি কেন রাধামা? কেন বল কেন? বাবা আস্তে, এখানে অনেক লোকজন আছে, এখন এসব কথা থাক না বাবা। থাক না, লোকজন থাক, এত লুকোছাপার তো কোনো প্রয়োজন নেই। ভোলামহেশ্বরের মন্দিরে যেদিন কৃষ বাবার হাত থেকে তোর স্মৃতিতে সিঁদুর পড়ে গিয়েছিল সেদিন থেকে তো কৃষ বাবাকে তুই স্বামী হিসেবে মেনে নিয়েছিস রাধামা, সে কি আমি জানি না? এই বিয়েটা কৃষ বাবার অনিচ্ছায় হতে পারে, কিন্তু তোর অনিচ্ছায় তো হয়নি। তাহলে এই ডিভোর্স কেন আমাকে বল। বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, এই সমস্ত কথা এখানে লোকজনেদের কানে গেলে সবাই গোমরা মুখোকে ভুল বুঝবে, খারাপ ভাববে। এখন এসব কথা থাক, আমাদের ফাংশনটা ভালোই ভালো মিটে যাক, তারপর না হয়। বুঝতে পেরেছি, সত্যিটা তোর বাবার কাছেও লুকিয়ে যেতে চাস তাই তো? বেশ, বলতে ইচ্ছে না হলে বলিস না আমাকে। তবে এটা আমি বুঝতে পেরেছি যে ওই বাড়িতে একটা মারাত্মক কিছু ঘটনা ঘটেছে, তাই এই ডিভোর্সের সিদ্ধান্ত তুই নিয়েছিস। আর লজ্জায় হোক খারাপ লাগা থেকে হোক সেই কথাটা তুই আমাকে বলতে চাইছিস না। একটা কথা ঠিক, সেটা আমি অনুভব করতে পারছি যে তুই যে কলকাতায় তোর শ্বশুর বাড়িতে খুব কষ্টে ছিলি, তোর যে একদম ওখানে থাকতে ভালো লাগছিল না সেটা আমি বুঝতে পেরেছি। না বাবা তুমি বিশ্বাস করো দাদামা, দাদামা আমি যদি জানতাম যে তোদের এই ডিভোর্সটা হয়ে গেছে তাহলে কিন্তু আমি তোকে কলকাতায় এত কষ্ট করে থাকতে দিতাম না মা, আমি নিজে কলকাতায় গিয়ে তোকে নিয়ে আসতাম এখানে। দেখ ভালোই হয়েছে, ভালোই হয়েছে, তুই যখন কাটোয়া একবার এসেই পড়েছিস তখন তুই এখানেই থাকবি, বিশ বাবা একা ফিরে যাবে, তোকে আমি কিছুতেই ও বাড়িতে ফিরতে দেবো না, কিছুতেই না। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। জানিস তো তোর বৌঠানও কিন্তু ওই একই কথা বলেছে। কৃষ রাধামা তোরা জানিস শোভা কি বলেছে? হ্যাঁ, শোভা বলেছে যে ও যদি তোদের দুজনের মধ্যে এই ভালোবাসাটুকু মানে হ্যাপিনেসটুকু ফিল করতে পারে এখানে এসে তাহলে তোদের ডিভোর্সটা ও নিজে হাতে ক্যান্সেল করে দেবে, ও নিজে হাতে তোদের ওই ডিভোর্স পেপার একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে। ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যাও। না না আমি তো শুনেছিলাম রাধা নিজে ডিভোর্স চেয়েছে, তাহলে দিদি ডিভোর্স ক্যান্সেল করে দেবেন, দিদি ডিভোর্সের কাগজটা ছিঁড়ে দেবেন, এসব কথা কেন উঠছে? দিদি তো আর রাধাকে ডিভোর্সটা চাইতে শিখিয়ে দেননি, তাই না দিদি? মনোরমা হঠাৎ এই কথাটা কেন বললো যে আমি ডিভোর্স চাইতে শিখিয়েছি? বৌঠান আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি, আসলে হয়েছে কি মানে বাড়িতে পার্টি চলাকালীন রাধামা তো আমাদের সোসাইটির সকলের সামনে তারপরে আত্মীয় স্বজনের সামনে ওই ডিভোর্সের কথাটা বলেছিল, সেই জন্য শোভা ওটাতে খুব আপসেট হয়ে গিয়েছিল, আর সেই জন্যেই শোভা বলেছে যে
রাধা মা যখন নিজে হাতে ডিভোর্সে সই করে দিয়েছে তখন ডিভোর্সটা হয়েই যা। না আমি পরপর অনেক ভুল করেছি শুভ, সেদিন ডিভোর্সটা নিয়ে আমার এতটা রিজিড হওয়াটা ঠিক হয়নি। না না আমার নিজেই উচিত ছিল কৃষকে ডিভোর্স পেপারে সাইন করা থেকে আটকানো। আর আজকে আরেকটা ভুল করে ফেললাম, আমি ডিভোর্স পেপারসটা আনতে ভুলে গেছি, বাড়িতে ফেলে দিয়ে এসেছি। নালে না আপনাদের সবার সামনে আমি ওই ডিভোর্স পেপারটা টুকরো 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 করে ফেলে দিতাম। শুভ, ইউ নো ক্রিস যখন আমাকে না বলে কাটোয়া চলে এলো আমার প্রথমে খুব কষ্ট হয়েছিল রিয়েলি, বাট এখন যখন ওদের আমি একসঙ্গে দেখছি আমি তো বুঝতে পারছি যে ক্রিস রাধার সঙ্গে একটু একা থাকবে বলে এটা করেছে আর কি, একসঙ্গে একটু দুজনে থাকবে। অ্যান্ড এখন আমি বুঝতে পারছি কৃষ্ণের জীবনে রাধা কত ইম্পর্ট্যান্ট অ্যান্ড রাধার জীবনে কৃষ্ণ কত ইম্পর্ট্যান্ট সে তো রাধার চোখ দেখেই বোঝা যায়। রাধা তুমি ডিভোর্সটা দিয়ে খুব ভুল ডিসিশন নিয়েছো, এই ফাংশনটা হয়ে যাক তারপর আমি তোমাকে সব বোঝাবো আর এই ডিভোর্সটা ক্যান্সেল করতে ওকে রাজি করাবো আর তারপর আমি ওকে আমার সঙ্গে কলকাতা নিয়ে যাব। এবার কিন্তু আমি ওকে নিজের হাতে আশীর্বাদ করে বাড়িতে তুলব আর বাড়ি গিয়ে আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলব। ও বাবা, সোনালি চুল দিদি হঠাৎ পাল্টি খেয়ে এসব কি বলছে? এ রাধাকে নিজে হাতে বরণ করে ঘরে তুললে তো আমার বিনার ও বাড়ির বউ হওয়ার চান্সটা মাঠে মারা যাবে। শুনলি মা শুনলি? হ্যাঁ বৌঠান কি বললেন শুনলি? কিরে মা, বৌঠান এই কথাগুলো মানবি তো তুই? হ্যাঁ বল না, মানবি তো বল। বাহ, আন্টি এত দিনে বুঝতে পারলো তাহলে যে ভালো মানুষই দিয়েই একমাত্র পথের কাঁটাকে উপড়ে ফেলা যায়, আর তাই উনি হঠাৎ করে আমার সুরে গান গাইছেন। যাও রাধা, তুমি পারফরমেন্সটা সেরে এসো, আমাদের তো কলকাতা ফিরতে হবে, অনেক দূরে তো, যাও। হেডমিস্ট্রেস কি তাহলে সত্যি সত্যি আজ এতদিন পর আমাকে মেনে নিলেন? আজ যে আমার কি আনন্দ হচ্ছে গণেশ দাদা, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইস, ওনাকে না জানিয়ে কাটোয়া এসে আমরা খুব ভুল করেছি, মানুষটাকে শুধু শুধু দুশ্চিন্তার মধ্যে ফেললাম। আমি মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলি না কেন রাধারানী, আজ বিষ আমি তোমাকে খাওয়াবোই খাওয়াবো, আজই হবে তোমার শেষ দিন। এটা কি দাঁড়ালো মানে তোরা আজ করতে পারছো কি? হ্যাঁ, তো পুরো উল্টো দিকে ছিল, এখন আবার পুরো 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল, ওটা কি বলতো? আই রাধা, তুমি এরকম বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছো কেন? কপাল কপাল, কার যে কখন কপাল খুলে যায় কিচ্ছু বলা যায় না, বুঝলে তো, কিচ্ছু বলা যায় না। এই দেখো না, আমরা সবাই এখন অধীর আগ্রহে, শুধু সবাই নয় মানে দিদিভাই স্পেশালি, তোমার নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাও যাও। কি হলো রাধা, এত দিন ধরে তো তুমি এই স্বীকৃতিটাই পাওয়ার চেষ্টা করছিলে, আজ পেলে, এবার তুমি মনের আনন্দে নাচো। আর শোনো, আজকের এই পারফরমেন্সটা কিন্তু তোমার বেস্ট পারফরমেন্স হওয়া উচিত, ওকে? ওঠো ওঠো, তুমি স্টেজে ওঠো, তারপর দেখো তোমার কি হাল করি আমি। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন আমাদের সবার প্রিয় রাধা। এই তরলটা তো এমনি এমনি খাওয়ানো যাবে না, জলে মিশিয়েই খাওয়াতে হবে। জল খাবে? এক গ্লাস জল দেবেন। রাধা ঠিক আছে? রাধা, কৃষ্ণকে আমার কাছ থেকে কেড়ে নেবার শাস্তি ভোগ করো রাধারানী।